আমার স্বামী অসুস্থ, একটু দয়া করেন বাবা, একটু দয়া করেন। আমার বাপের কথায় তগরে অনেক দয়া করছি, আর করুম না বাইর। তারপর লগে যখন আমার বোনের বিয়াই হইব না, তখন তগল গিয়া তো পিরিতির আমার কি দরকার বাইর। বাবা, আমারে আর কিছুদিন সময় দেন, আপনাকে সব টাকা আমি শোধ করে দেব। আল্লাহর দোহাই লাগে, আমাকে এই বিরাত থেকে বাইর করে দিয়েন না বাবা। আমি আর দিবি না, শুন, এই বাড়ির ত্রিসীমানা থেকে বাইর হইয়া তারপর আল্লাহরে ডাক। যে টাকা তোর কাছে পাওনা আছি, সেই টাকা ছাড়া যদি আমার এই বাড়িতে পা দেয়, তাইলে তোকে ভিতরে তোকে আমি কবর দিব। বাইর বাইর, খালাম্মা, খালুজান, খালাম্মা, আপনারা কোথায় যাচ্ছেন? দুলু যোদ্ধারে আমাকে আর বাপদাদা বিটাতে থাকতে দিল না রে মা, তাই আমরা গ্রাম ছেড়ে শহরে চলে যেতেছি। গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন, কিন্তু যাবেন কোথায়? শহরে যাবো মা, পলাশের কাছে। বাকি জীবনটা পলাশের কাছেই কাটাই দেব। পলাশ ভাই ঠিকানা জানেন? এত বড় শহরে পলাশ ভাইকে খুঁজে পাবেন কিভাবে? ওর হোস্টেলে ঠিকানা আছে, সোজা হোস্টেলে যাবো। চলুন, আমি আপনাদের বাসে তুলে দেই। চল মা। এই যে ভাই, নিতাইগঞ্জ গ্রামটা কোন দিকে? সোজা ওই দিকে, সামনে চলো। ড্রাইভার, সামনে একটু রাখো তো। এই যে থামো, থামো। এই যে ভাই, শিমুলের বাড়িটা কোথায়? চোরের বাড়ির ঠিকানা পুলিশের কাছে দিগান, আমার কাছে কি? শিমুলের বাড়ির ঠিকানা বের করি কি করে? ড্রাইভার চলো তো সামনে। ড্রাইভার একটু রাখো, ব্যাক করো। এই যে শুনুন, জি বলুন। শিমুলের কথা জিজ্ঞেস করলে তো নাও বলতে পারে, কি বলবেন যেন? না মানে পলাশদের বাড়ি কোনটা বলতে পারেন? পলাশদের বাড়ি? আপনি কে? পলাশের পরিচিত, ওর বাবা মায়ের সাথে আমার কিছু কাজ ছিল। ওর বাবা মাকে জোরদার বাড়ি থেকে বের করে দিয়েছে। কি কি বলছেন, বাড়ি থেকে বের করে দিয়েছে? ঋণের দায় জোরদার আর তার ছেলে শকত তাদেরকে ভিটে বাড়ি থেকে উচ্ছেদ করেছে। এই মাত্র আমি ওনাদেরকে ঢাকার বাসে তুলে দিলাম। না ড্রাইভার, ড্রাইভার শিখে চলো। হ্যালো শিমুল, জোরদারের লোকজন তোমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। হোয়াট? হ্যাঁ, ওনারা নাকি বাসে ঢাকার দিকে রওনা দিয়েছে, কিন্তু আমি ঢাকার বাস স্ট্যান্ডে এসে কাউকে পাইনি। কি বলছো, কোথায় গেছেন তারা? শোনো, পলাশের কাছে যাবার জন্য গ্রাম থেকে তারা বাসে উঠেছেন। তুমি এক্ষুনি একটু হোস্টেলে গিয়ে দেখো। আমি এক্ষুনি যাচ্ছি। এখন কি করবা? পাশের রুমে ছাত্র তো কইল পলাশ অনেকদিন ধরে এখানে আসে না, তাইলে গেল কই? এত বড় শহরে ওর আমরা কেমনে খুঁজে বাইর করুম? খুঁজে বাইর করা ছাড়া তো আমাগো আর কোনো উপায় নাই সালমা, চলো খুঁজতে যাই। আল্লাহ যদি ভাগ্যে মিলে যাবে। আসসালামু আলাইকুম।
জলে তো তোমার শরীরটা ভুলে যেতেছে। এত রাতে তোমরা এখানে কি করো? অন্যদিকে যাও। কই জন্য? সাহেব দেখলে আমার উপরে চেঁচামেচি করবো। তাড়াতাড়ি যাও, আমার স্বামী অসুস্থ। আরে অসুস্থ হইলে হাসপাতালে যাইবা, এখানে বসে দেখে কি আমার চাকরি খাইবা? যাও না বাবা। দেখো উঠো, আস্তে আস্তে উঠো। যাই পলাশ, তুমি আমার সঙ্গে চলো। আমি এয়ারপোর্টে যাবার আগে তোমাকে অফিসে নিয়ে গিয়ে সবকিছু বুঝিয়ে দিতে চাই। এত তাড়াতাড়ি এসবের কি প্রয়োজন? আপনি বিদেশ থেকে ফিরে আসুন, তারপর না হয়। না না, আমার ফিরতে এক মাস লেগে যাবে। এতদিন বিজনেস তোমাকে সামলাতে হবে, পারবে না? আপনার দোয়া থাকলে আমি ঠিকই পারবো। থ্যাংক ইউ। জি চলো চলো। মিলি আসিমা, নিজের শরীরের দিকে খেয়াল রেখো বাবা। আচ্ছা, আমার লক্ষ্মী মামুনি। বাই বাবা। বাই। সালাম আলাইকুম স্যার। বাবা একটু দয়া করেন বাবা, একটু ওষুধের ব্যবস্থা করে দেন বাবা। আমার স্বামী রে আপনারা বাঁচান, গায়ে ভীষণ জ্বর। আপনারা ধরুন। হ্যালো ডাক্তার আঙ্কেল, আপনি এক্ষুনি আমাদের বাড়িতে চলে আসুন। হ্যাঁ, ঘাবড়াবার কিছু নেই। কয়েকদিন অনিদ্রা অনাহারে থেকে ওনার শরীর অসুস্থ হয়ে পড়েছে, ঠিক হয়ে যাবে। আচ্ছা আমি আসি। আব্দুল। জি আপামনি। এই ওষুধগুলো নিয়ে এসো। আচ্ছা। তোমার এই ঋণ যে আমি কেমনে শোধ করু মা? কিছু বলেন, মানুষই তো মানুষের কাজে আসে। কিন্তু আপনাদের অবস্থা হলো কি করে? আমরা গ্রাম থেকে ছেলের খুঁজে শহরে আইছি। শহরে আর কোনো আত্মীয় স্বজন নেই? না। তাহলে ছেলেকে যতদিন খুঁজে না পাবেন ততদিন আমার বাড়িতেই থাকুন। তোমার এখানে? হ্যাঁ, আমাদের এত বড় বাড়ি, আপনারা দুজন এখানে থাকলে কোনো অসুবিধাই হবে না। একটা কথা কই, মনে কিছু করো না মা। বলুন। ছেলে না পাওয়া পর্যন্ত যদি আমরা তোমার এখানে থাকি, তাইলে আমি তোমার সংসারে খুঁটিনাটি সব কাম করব। না না, কাজের মানুষ তো আছেই। আছে তো কি হইছে? তোমার উপকারের বদলে যদি এইটুকু করতে পারি, আমার মনটা শান্তি পাইব। বেশ তো, যদি আপনার ভালো লাগে তাহলে করবেন। আচ্ছা, আপনি ওনার পাশে বসুন, আমি উপরে আছি, প্রয়োজন হলে ডাকবেন। ঠিক আছে শিকদার সাহেব, কোনো সমস্যা নেই, শিমুল সাহেব আপনার সাথে দেখা করবেন, আমি ওনাকে বলে দিচ্ছি। ওকে বাই। ওনাদের কোনো খোঁজ পেলে? সমস্ত শহর তন্ন তন্ন করে খুঁজেছে কিন্তু কোথাও পাইনি। তোমার ভাইয়ের বাসায় খোঁজ নিয়েছো? এমনও তো হতে পারে ওনারা সেখানেই আছেন। কোথায় যাচ্ছ? ভাইয়ার ওখানে।
এখানে কি চাস? তোমার কাছে কিছুই চাইতে আসেনি, শুধু জানতে এসেছি বাবা আর মা তোমার কাছে এসেছে কিনা। বাবা মা? হ্যাঁ, তোমার জন্য বাবা যে টাকা নিয়েছিল সেই দেনার দায়ে ওরা বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। শুনেছি ওরা আমাদের খোঁজে শহরে এসেছে। আরে এই ঠিকানাই তো জানে না, আসবে কি করে? তোমার বাড়িতে আমার বাবা মা আসুক বা না আসুক, একটা কথা তোমাকে স্পষ্ট করে বলে যাই মিস্টার পলাশ, আমার বাবা মায়ের এই পরিণতির জন্য দায়ী তুমি। যদি আমার বাবা মায়ের কিছু হয় তাহলে আমি তোমাকে। কি ব্যাপার মিলি, পলাশ আসছে না কেন? আসবে আসবে, এখনই চলে আসবে। হাই দোস্ত। ইয়েপ, হাই ফ্রেন্ডস। এসেছে রাজপুত্র। বিয়ে করে আমাদের ভুলেই গেলি? আরে কি যে বলিস, তোদের এত তাড়াতাড়ি ভুলে যাব? আব্দুল, আব্দুল, ওই মহিলাকে ড্রয়িং রুমে কি করে ঢুকলো? উনি একজন মা, অসুস্থ স্বামীকে নিয়ে ছেলের খোঁজে পথে পথে ঘুরছে, তাই উনাদেরকে এখানে নিয়ে এসেছি। ছেলেকে পেলেই চলে যাবে। তাই বলে চেনা নেই জানা নেই বাড়িতে আশ্রয় দেবে? আরে কিছু টাকা দিয়ে বিদায় করে দিলে তো হতো। উনারা মানুষের করুণা চান না, সাহায্যের হাত চান। কাজের বিনিময়ে আমার বাড়িতে থাকতে রাজি হয়েছেন। মা, আপনি ভিতরে যান তো, ওনাদের জন্য চা নাস্তা তৈরি আছে, আপনি নিয়ে আসুন। মিলি, পলাশ ঠিকই বলেছে, এভাবে অপরিচিত লোকদের বাসায় জায়গা দেওয়া, পরে দেখবেন বাড়ির সবকিছু নিয়ে পালিয়ে যাবে। পৃথিবীর সবাইকে একরকম ভাবা উচিত নয় আলতাফ ভাই? মানুষ যদি মানুষের বিপদে এগিয়ে না আসে তাহলে কে আসবে? তোমরা থাকো, আমি আসছি। বাবা মাফ করে দেন বাবা, আমি দেখিনি বাবা, আমাকে মাফ করে দেন বাবা, মাফ করে দেন, আমি দেখিনি বাবা। এইসব মহিলাদের বাসা থেকে ঘাড় ধরে বের করে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, বাড়ি থেকে বের করে দেওয়া উচিত, তবে ওনাকে নয়, তোমাদের মতো মানুষদের এই সমাজ সংসার থেকে বের করে দেওয়া উচিত। চুপ করো তুমি, তোমার বন্ধু আর যার গায়ে হাত তুলেছে তার তোমার মতো একটি ছেলে আছে, আর সেই ছেলে যদি আর এই দৃশ্য সচক্ষে দেখত তাহলে তোমাদের হাত ভেঙে ফেলত। না গোমা না, আজকাল আর এমন ছেলে জন্ম নেয় না, জন্ম নেয় না গোমা। পলাশ, এই ধরনের বন্ধুদের সাথে তোমার কোনো সম্পর্ক থাকুক তা আমি চাই না। তুমি কান্ত আছো সালমা? না না, চোখে কি জানি এটা পড়ছে। তোমার লগে এতটা বছর সংসার করতেছি সালমা, কোনটা তোমার চোখের পানি? বা আমার বুঝতে অসুবিধা হয় না? কি কইতেছো তুমি, আমি কান্দু কেন? তোমার গায়ে, তোমার গায়ে হাত তুলছে তোমার ছেলের বন্ধু, আমি নিজের চোখে সে দৃশ্য দেখছি।
তোমার গায়ে হাত তোলার পরও তোমার ছেলে চুপচাপ দাঁড়ায় দেখলো, বিন্দু মাত্র প্রতিবাদ করলো না। প্রতিবাদ করলো তোমার ছেলের বউ। ছেলের বউ? আমার পলাশের বন্ধু চর মারছে, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু সন্তানেরা পলাশ আমার চিন্তা অস্বীকার করছে। কষ্ট আমি কি করে সহ্য করব? এই কষ্ট পাওয়া আগে আমার মরণ হয় না শিমুলের লাগা, তোমার ছোট ছেলে শিমুলের লাগা, তোমার আমার বাইরে থাকতে হবে সালমা। ওর কাছে যে পাপ করছি সেই পাপের প্রায়শ্চিত্ত না হওয়া পর্যন্ত আমাকে মরণ নাই সালমা। কবে থেকে? দু তিন দিন ধরে, কিন্তু আমি ওনাদের পরিচয় জানতাম না। তো এক্ষুনি শিমুলকে নিয়ে চলে আয়। আসছি, আমরা এক্ষুনি আসছি। শিমুল, শিমুল, কি হয়েছে সাথে? তোমার বাবা আমার খোঁজ পেয়েছি, ওনারা মিলির বাসাতে আছেন। কি? এক্ষুনি চলো, চলো। আরে গেল কোথায় আব্দুল? আব্দুল, আব্দুল! যে আপামনি, এই ঘরে যারা ছিল ওনারা কোথায়? ওনারা দুজন তো চলে গেছে। চলে গেছেন? কোথায় চলে গেছেন? তা তো কিছু করা যায় নাই, খালি কইছে ওনারা ওনাদের ছেলের খোঁজ পাওয়া গেছে। তুমি যাও। জি আচ্ছা। তোমার শ্বশুর শাশুড়িকে তুমি এই ঘরে রেখেছিলে, এই স্টোর রুমে? কিন্তু আমি তো ওনাদের অসহায় ভেবে আশ্রয় দিয়েছিলাম, শ্বশুর শাশুড়ি ভেবে নয়। আমার কাছে আমি তোমার ভাইয়ের কথা ভেবে, তাদেরকে দেখে একটি বারের জন্য বললো না ওনারা তোমাদের বাবা মা। ওর বন্ধুরা ওর সামনে তোমার মায়ের গায়ে হাত তুলেছিল, কিন্তু সে কোনো প্রতিবাদই করেনি। কি? আমার মায়ের গায়ে ওর বন্ধুরা হাত তুলেছে? হ্যাঁ, আমি বাধ্য হয়ে প্রতিবাদ করেছি, কিন্তু সে হাত গুটিয়ে দাঁড়িয়েছিল। মিলে, মিলে, ওখানে কি হচ্ছে? তুই জানিস না কি হচ্ছে? বল আমার বাবা মা কোথায়? ওদের কথা আমি কি করে জানবো? তুই সব জানিস, সব দশটের মূলে তুই। তোর কারণে আমার বাবা চুরি করতে বাধ্য হয়েছে, চোরের অপবাদ দিয়ে গ্রাম ছাড়তে হয়েছে আমাকে। তোর কারণে বাবা জোরদারের কাছে বন্ধক রেখেছে নিজের বাপের ভিটা, নিজে না খেয়ে না পড়ে তোর পড়াশোনার খরচ চালিয়েছে বছরের পর বছর। জোরদারের টাকা শোধ করতে পারেনি বলে জোরদার আমার বাবা মাকে গ্রাম থেকে বের করে দিয়েছে। আরে বেঈমান! আর সেই তুই নিজের মাকে নিজের চোখের সামনে অপমানিত হতে দেখেও কিছুই করিসনি, তাদের দেখে চিনতে অস্বীকার করেছিস। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। যা করার পরে করো, আগে তোমার বাবা মাকে খুঁজে বের করতে হবে, এবার হারিয়ে গেলে আর খুঁজে পাবে না। প্লিজ শিমুল, প্লিজ চলো, প্লিজ শিমুল। দারোয়ান, বাড়িতে যে বয়স্ক লোক আর তার স্ত্রী ছিলেন তাদের তুমি দেখেছো? হ্যাঁ, দেখলাম, ওই রেললাইনের দিকে গেল। সালমা, তোমার শিমুল যদি পলাশের মতো বদলায় যায়? না না, তা হইতে পারে না, ফ্যান হইতে পারে না। গ্রামের লোক শিমুলরে বাইর করে দিছে আমার লেখা, ও নিশ্চয় এমন আমার উপর অভিমান করে আছে, নয়তো এতদিন আমাকে খোঁজ দেয় নাই কেন? তুমি এই কথা কইও না, এমনও তো হইতে পারে আমার শিমুল এতদিন অসুস্থ আছিল।
তুমি সরো। আরে তুমি সরো। আরে কি করো, এদিকে এসো। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। আমি হীরা বেবা সারা জীবন কাছরে আগলে রাখছি, আর সত্যিকারের হীরারে পালিয়ে দিচ্ছি অবহেলায়। আমি মরতে চাই। মরতে হলে দুজনে একলাগেই মরুম, আমিও মরুম তোমার লগে। বাবা, মা, মা, আমি অর্থবিত্তের জন্য নিজের স্বর্ণ পরিচয় নিজের অতীতে ভুলে যাই নাই মা। তোমরা গ্রাম থেকে চলে আসার পর আমি তোমাকে কত খুঁজছি, শহরের প্রত্যেকটা অলি গলি সমস্ত জায়গায় খুঁজছি, কিন্তু তোমাকে কোথাও পাই নাই। আমরা খুঁজছি, পাই নাই তোরে বাবা, পড়াশোনা পাইলাম আমি তোমাকে সমস্ত কষ্ট দূর করে দেব। কি করে দূর করবি, আমি যে সব হারায় ফেলাইছি, মান ইজ্জত শেষ, বাপ দাদার ভিটা তো আগেই বেরো। আমি আবার সব ফিরে আনুম, সব আবার তোমাকে হইব মা। পরিশ্রম দিয়ে আমি আমার নিজের ভাগ করে পরিবর্তন করতে সক্ষম হয়েছি। তোমাকে সব, তোমাকে সব হারানো অতীত আবার তোমাকে কাছে ফিরাই দিব, জোরদারের কাছ থেকে ফিরাই নিব আমাকে ভিটা। যারা তোমাকে কষ্ট দিছে আমি তাকে কাউরে সারুম না। কাইলি আমরা নিতাইগঞ্জ যাব। আসসালামু আলাইকুম। আরে মিয়া এত লেখালে বাদ দাও তো, আগে কবুল নিয়ে আও। যাও যা আপনি মুসাম্মদ রোকে আক্তার পারুল, নিতাইগঞ্জ নিবাসী, দুলু জোদ্দারের ছেলে শওকত জোদ্দারকে
২,০০,০০০ টাকা দেন মোহরে বিবাহ করিতে সম্মত আছেন কি? যদি আপনি সম্মত থাকেন তাহলে বলুন কবুল, বলুন কবুল, বলুন মা। এত দেরি যে বাজাম, সবার তো বিয়া করতে সরম লাগে, আমার তো গরম লাগতেছে। ঠিক বলুন মা, কবুল, বলুন কবুল, বলুন। আমি বাইসা থাকতে পারুলের লগে তোর বিয়া হইতে দিব না। বিয়ে না হলে আমার বাবার ঋণের টাকা কে দিবে শিমুল? আমার বাবার জেল হয়ে যাবে। আমি দিব, সব ঋণ আমি শোধ করব, তবুও এই বিয়ে আমি হইতে দিব না। বিয়া কেমনে ঠেকাস ওইটা আমি দেখুম। এই আরে শেষ করে দে। ১৬০ টাকা তোলা, আমি থাকতে আমার বাইরে মেরে ফেলাবি।
বাবা মা, শহরের চাকচিক্যর টাকার নেশায় নিজের অস্তিত্বরে ভুলে গেছিলাম, নিজের রক্তরে ভুলে গেছিলাম। আমারে তোমরা ক্ষমা করে দাও। সাথীব দাঁড়াও, পরিচয় করিয়ে দিই। সবসময় তোমাকে যার কথা বলতাম, ও আমার সেই, আমার মনের মানুষ, আমার পারুর। তুমি সত্যি খুব ভাগ্যবান, তোমার ভালোবাসাকে আজ তুমি আপন করে পেয়েছ। তোমাদের প্রতি আমার দোয়া রইল, তোমরা সুখে থেকো, আমি চলে। তুমি চলে যাবে মানে? আমার কষ্টের দিনে, আমার দারিদ্রের দিনে তুমি আমার পাশে ছিলে, আর আজ আমার সুখের দিনে তোমাকে আমি পাশে পাবো না? পাশে থাকা মানুষের পাশেই তো আছো শিমুল, তোমার ভালোবাসার মানুষকে তো তোমার পাশে পেয়েছো। দোয়া করি আপনিও যেন আপনার ভালোবাসার মানুষকে সারা জীবন আপনার পাশে পান। পাশে নয়, আমার ভালোবাসার মানুষ আমার বুকেই আছে, সারা জীবন আমার বুকেই থাকবে। তোমরা সুখী থেকো, আসি।